কদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। আজ জানা গেছে বিয়ে করেছেন আরেক তরুণ ক্রিকেটার নাজমুল হাসান শান্তও। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই নাজমুল আছেন রাজশাহীর বাড়িতে। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। 4 বছরের প্রণয় পরিণয় রূপ দিয়েছেন এই ব্যাটসম্যান। কোণে তার শহরেরই সাবরিন সুলতানা রত্না, শান্তর স্ত্রীর বাড়ি রাজশাহীতে। রাজশাহীর কোরিয়ান সুগার মিল এলাকায় তাদের বসবাস। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সেখানেই। রাজশাহী থেকে মুঠোফোনে 21 বছর বয়সী বাঁহাতি ওপেনার বলেন, গত 11 তারিখ শনিবার বিয়ে করেছি, আমাদের জন্য দোয়া করবেন। নাজমুল বিয়ে করেছেন রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নাকে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে 3য় বর্ষের শিক্ষার্থী। করোনা পরিস্থিতির কারণে একেবারে ঘরোয়া আয়োজনে খুব কাছের কজন মানুষকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন নাজমুল। আগে থেকেই পছন্দ ছিল, তবে আয়োজনটা হয়েছে পারিবারিকভাবেই। পরিস্থিতি তো ভালো না, যতটুকু না করলেই নয় ততটুকু আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করব ইনশাআল্লাহ। সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বিয়ের খবর জানিয়েছেন শান্ত। নববধূর সঙ্গে তোলা ছবি পোস্ট করে তরুণ এই ক্রিকেটার লিখেছেন, আমি ধন্য তোমাকে পাশে পেয়ে, এবং আমি কখনো অন্য কাউকে আমার জীবনে ভাবিনি। তুমি আমার নারী, যে আমার জীবনকে আরো সুন্দর করেছে। প্রিয়, তোমাকে ভালোবাসি। করোনা ভাইরাসের কারণে মাঠে খেলা নেই, অবসর সময় ক্রিকেটাঙ্গনে বিয়ের ধুম চলছে। দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন 22 বছর বয়সী শান্ত, যদিও এখনও দলে জায়গা থিতু করতে পারেননি। দেশের হয়ে খেলেছেন 4 টেস্ট, 5 ওয়ানডে ও 2টি টি-20। বাংলাদেশের জার্সিতে তার সবশেষ ম্যাচ গত মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। কদিন আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরেক তরুণ ক্রিকেটার আবু জায়েদের বিয়ের ছবি। নিজের বিয়ের ছবি নিয়ে আবু জায়েদ বলেন, বিয়ে তো 1.5 বছর আগে করেছি, তবে কোনো অনুষ্ঠান করিনি বলে হয়তো অনেকে জানে না। 2 দিন আগে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম স্ত্রীকে নিয়ে, কে যেন ছবিটা তুলে ভাইরাল করে দিয়েছে।